মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্ট পার হয়ে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাট সংলগ্ন আওয়ামী লীগের জনসভা উপস্থিত হবেন তিনি সকালে রাজধানীর ধানমন্ডিতে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সভাপতি মণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্র ও গুজবের জবাব দিতে পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় দশ লাখের বেশি মানুষ যোগ দেবে লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগের একটি বিশেষ কমিটি খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার মানুষ এই সমাবেশে যোগ দেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফ মো বাহাউদ্দিন নাসিম জানান ঐতিহাসিক এই জনসভা সফল করতে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সমন্বিতভাবে কাজ করবে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে পরাজিত করে শেখ হাসিনার রাষ্ট্র রাষ্ট্রনাকিচিত নেতৃত্বের কারণে আঠারো কোটি মানুষ সেই উপলব্ধি করে এবং তাদের ভিতরে সেই আমেজ কাজ করছে আগামী পঁচিশে জুন পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে যে কারণে বলছি যে দশ লক্ষাধিক লোকের সমাবেশ হবে